রাউজান থেকে গত 7 মাস আগে চুরি যাওয়া সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার ও চোরচক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আনোয়ারা উপজেলার বরতলি ইউনিয়নের বর্তমান বারুমছড়া 5 নং ওয়ার্ডের ফকির মোহাম্মদ বাড়ির শামসুল আলমের ছেলে আতিকুল ইসলাম উর্ফে মনির ও একই উপজেলার 8 নং চাতরি ইউনিয়নের 3 নং ওয়ার্ডের কিরঞ্জন দত্তের ছেলে সঞ্জিত দত্ত উর্ফে চন্দন। বুধবার 23 মে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে দুইজনকে বাঁশখালী উপজেলার চাম্বল বাজারস্থ চন্দনের গ্যারেজ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে বাঁশখালী গন্ডামারা এলাকার হাববানিয়া বাজার হতে চুরি যাওয়া সিএনজি চালিত অটোরিকশা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। রাউজান থানা সূত্রে জানা গেছে 2020 সালের 12ই ডিসেম্বর রাউজান পৌরসভার 5 নং ওয়ার্ডস্থ বেরুলিয়া বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশাটি চুরি হয়। পরে অটোরিকশার মালিক রাউজান পৌরসভার 5 নং ওয়ার্ডের হেদায়ত আলী মুন্সির বাড়ির আবু আলমের ছেলে মোহাম্মদ রায়হান রাউজান থানায় একটি চুরি মামলা দায়ের করেন। পুলিশ জানিয়েছে ব্যাপক জিজ্ঞাসাবাদে চোরচক্রের 2 সদস্য মনিরের বন্ধু ও প্রতিবেশী আনোয়ারা উপজেলার বাসিন্দা কালু মিয়ার ছেলে মোহাম্মদ সোহেল চোরচক্রের মূল হোতা। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন রাউজান থেকে গত 7 মাস আগে একটি সিএনজি চালিত অটোরিকশা চুরি হয়। পরে ওই ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ রায়হান একটি চুরির মামলা দায়ের করেন। বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেও চোরচক্রের সদস্যদের গ্রেপ্তার ও সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়নি। সর্বশেষ গত মঙ্গলবার রাতে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীলের নেতৃত্বে অভিযান পরিচালনা করে চোরচক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরচক্রের সদস্য বলে স্বীকার করেছে। এই চক্রটি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ও রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান সহ বিভিন্ন এলাকা হতে সিএনজি চালিত অটোরিকশা চুরি করে রূপগত পরিবর্তন করে বিভিন্ন স্থানে বিক্রি করত। এই চক্রটি বিভিন্ন চুরির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। আমরা গ্রেপ্তার পরবর্তী গতকাল বুধবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে প্রেরণ করেন। আমার নাম মোহাম্মদ রায়হান। গত ডিসেম্বর 12 তারিখ আমার গাড়িটা চুরি হয়েছে। আমি রাউজান থানায় এসে একটা মামলা করছি। মামলার পরে ওসি সাহেব আর সেকেন্ড স্যারে মিলে আমার গাড়িটা কালকে উদ্ধার করে আনছে রাউজান থানায়। রাউজান থানার পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার গাড়িটা উদ্ধার করার জন্য।